টানা 42 ঘন্টার চেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে মাধবদীর দুই আস্তানার দুই নারী জঙ্গির আত্মসমর্পণ। চার জঙ্গির মধ্যে তিনজনই মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই তিনজন গ্রেপ্তার হয়েছিল এবং তারা বেশ কয়েক মাস জেল খাটার পরে আবার বের হয়ে এসে বিভিন্ন জায়গায় হিজরত করেছিল। সংসদ নির্বাচনের আগে জঙ্গিদের বড় ধরনের নাশকতার আশঙ্কায় সতর্ক পুলিশ। যারা জামিনপ্রাপ্ত জঙ্গি তাদের গতিবিধি পর্যবেক্ষণ, এছাড়াও আমাদের ইন্টেলিজেন্স যে ওয়ার্ক জঙ্গিদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা খবর রাখছি। নেতৃত্ব শূন্যতার কারণে বিএনপি ডক্টর কামাল হোসেনের উপর ভর করেছে মন্তব্য আওয়ামী লীগের। গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য বলছে দলটি। যুক্তফ্রন্টের দাবি ভালো তাই খারাপ লোকেরও সমর্থন মিলছে, জামাতের সমর্থন প্রসঙ্গে মান্না। নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র করতে জোট বলছে আওয়ামী লীগ। সেনাপ্রধানকে নিয়ে অসত্য বলায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি 14 দলের। ভুল শব্দ চয়ন রাষ্ট্রদ্রোহ অপরাধ নয় দাবি ডক্টর জাফরুল্লাহ।